বিধানপুরের সভা থেকে ফের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, অনেক ছোট ছোট কেষ্টমণ্ডল শাহজাহানকে বলবো ভদ্র হয়ে যেতে, অনেক বিড়ালকে নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখলে সুদে আসলে কোথায় যে যাবে রাস্তা পাবেন না। তৃণমূল এখন তোলামূল হয়ে গিয়েছে। উদয়নারায়ণপুরের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো। কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে গতকালই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তার তিনটি ঠিকানায় পৌঁছে যান সিবিআই অফিসাররা একযোগে, তল্লাশি জিজ্ঞাসাবাদ চালানো হয়। আর এবার সিবিআই এর সেই পদক্ষেপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালেন মহুয়া মৈত্র। তিনি বলছেন, সিবিআই এর এই পদক্ষেপ বেআইনি হেনস্থা এবং প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। গতকালই ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে কলকাতা, কৃষ্ণনগর এবং করিমপুরে মহুয়ার ঠিকানায় পৌঁছে যান সিবিআই অফিসাররা। এরপর রাতেই সিবিআইকে কটাক্ষ করে এক স্যান্ডেলে পোস্ট করেন মহুয়া মৈত্র। যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে, তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? আমার মনে হয় মহুয়া মৈত্র আরেকটা ভুল করলেন। সিবিআই তদন্তের সঙ্গে নির্বাচনী বিধির কোনো সম্পর্ক নেই। তদন্ত চলছে একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, সেক্ষেত্রে একজন প্রার্থী তিনি কোনো রকম ইমিউনিটি চাইতে পারেন না। অতএব তদন্ত নিয়ে অভিযোগ করাটা খানিকটা হালকা হয়ে গেল ওর নিজস্ব স্ট্যান্ডটা।